থাক থাক, নিয়ে যান নিয়ে যান, দিয়ে যান, সমস্যা নেই, নেন আপনি নেন। এই বয়সে যে এত কষ্ট করতেছেন, কাঁধে নিয়ে হাঁটতেছেন, এইটাই তো সব থেকে বেশি বড় কষ্ট। আসসালামু আলাইকুম। দেখি কি এগুলা, বাহ অনেক সুন্দর তো। কত করে পিস? 30 টাকা। তা এই বয়সে এত কষ্ট করেন কেন? কি করব বাবা রে, ছেলে মেয়ে নাই? ছেলে আছে দুটো, একটা গার্মেন্টসে চাকরি করে আর একটা দেশে বেরে থাকে। নিবা এটা কয়টা করে মো? যে কয়টা হোক তুমি নিবা, ফ্রি ফ্রি নাও নাও, আমি দিয়ে দেবো টাকা, যাও নিয়ে যাও, তুমি যাও যাও নিয়ে যাও, যাও নিয়ে যাও, টাকা লাগবে না, যাও। তা এখন কষ্ট হয় না? হাঁটতে হয় তো সারাদিনে, তো বের হন কয়টা বাজে, যান কয়টা বাজে? আর বের হন কয়টা বাজে? সকালে ওই 8টার দিকে বেরাই, খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া করছেন দুপুরে? দুপুরে খাওয়া দাওয়া করতে হবে। কই খাওয়া দাওয়া করছেন? নিবেন আবে আপনি আপু, নিয়ে যান, আমি দিব না, ফ্রিতে নেন। না না না, নেন নেন, সমস্যা নাই, দেন দেন কাকা, আমি দিব না, দেন দিয়ে দেন, নেন আপু, থাক থাক, নিয়ে যান নিয়ে যান, দিয়ে যান, সমস্যা নেই, নেন আপনি নেন। দুপুরে খাওয়া দাওয়া করছেন কই কাকা? হ্যাঁ খাওয়া দাওয়া করছি। কই করছেন? ওই একটা হোস্টেলে ভিন্ডি ভাজি আছে না, ঢ্যাঁড়স? হ্যাঁ হ্যাঁ। আর জাল ভাত, জাল ভাত। ভালো মন্দ খাইতে মনে চায় না? খাইতে চাই বাবা, এখন তো ওইটাই আল্লাহর কাছে শুকরিয়া। যাক এই বয়সে মনে করেন যে এত কষ্ট করতেছেন, তাও আল্লাহ সুস্থ রাখছে, আল্লাহ সুস্থ রাখছে, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া কাকা। সেটাই, এখন যাক মন খারাপ করিয়া না, আল্লাহ যে অবস্থানে রাখছে। কত মানুষ আছে দেখেন হাঁটতে পারে না বা যা করেন, ওইটা নিয়ে মন খারাপ করবেন না, তারপরে কষ্ট লাগে যে এই বয়সে এত কষ্ট করেন। আমার অন্য কোনো কষ্ট না, পায়ের ব্যথা তো অনেক ব্যথা লাগে, আরো 3টা দেন। এখন মোট হয়েছে কয়টা? 5টা। 5টার দাম কত? কত দিব বলেন? 20 টাকা বেশি 25 টাকা বেশি। আমি কয় টাকা দিব সেটা বলেন? যদি 20 টাকা করে দেয় 5টা, 80 টাকা, 100 টাকা, খুশি? এটা নেন, এটা আমি খুশি হয়ে দিছি আপনারে। 5টা নিছি না, 5টা 500 টাকা দিছি, 100 টাকা করে এক একটা, ঠিক আছে? আচ্ছা দোয়া করবেন কাকা, আর কিছু না। আপনার কথা শুনে আমার কাছে খারাপ লাগছে যে এই বয়সে যে এত কষ্ট করতেছেন, কাঁধে নিয়ে হাঁটতেছেন, এইটাই তো সব থেকে বেশি বড় কষ্ট। সেটা এখন বলবেন ছেলেদেরকে যে আমার কিছু দাও, আমি যদি বৈশা কিছু করতে পারি, ঠিক আছে? একটা দোকান থাকলে আমার পক্ষে সুবিধা হয়, এখন বলবেন ছেলেদেরকে, ঠিক আছে কাকা? তাহলে হ্যাঁ মন খারাপ করবেন না, ভালো থাকবেন। না না না, এটা আমি খুশি হয়ে দিছি আপনারে, ঠিক আছে? ভালো থাকবেন তাহলে কাকা, আপনিও ভালো থাকেন বাবা, মন খারাপ না বাবা, না দেখা শোনা গাড়ি চলাবেন বাবা, আল্লাহ হায়াত দ্বারা শুরু আল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করবেন, আপনাদের দোয়াই অনেক কিছু, আর কিছুই লাগবে না, শুধু দোয়া করবেন, ঠিক আছে? বাবা আল্লাহ যেন আপদ বিপদের হাত থেকে বাঁচায়, আল্লাহ যেন কষ্টের দুঃখ না দেয়, আল্লাহ পাঁচ একটু নামাজ পড়া মুখে চৌকি, ইনশাল্লাহ এটাই করবেন, ঠিক আছে কাকা? তাহলে ভালো থাকবেন, হ্যাঁ আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আসি, হ্যাঁ ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি কাকা, নাতি বা ছোটো বাচ্চা কাচ্চা আছে? আচ্ছা দাঁড়ান ধরেন, এটা ওরে দিয়েন খেলার জন্য, ঠিক আছে? ঠিক আছে খালা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি খালা।